মই ইলিয়াস হোসেন আনসারী, পাতার নাম হাবিবুল্লাহ আনসারী, মাকর নাম মানিক জান্নেসা। মই খরিশালার এই অঞ্চলের লড়া। মই প্রাইমারি স্কুল শিক্ষা হয়েছে কোকিলা নয়াপাড়া, পিছত মাদ্রাসা শিক্ষা হয়েছে ধুমারপুর হাফিজ মাদ্রাসা, পিছত মৌলানা স্টাডি হয়েছে মিতিগাঁও হুজাই মাদ্রাসা, আর তারপর এইচএসএলসি মেট্রিক পাস করেছি মই দক্ষিণ নাম্বারপাড়া হাই স্কুল পার্ট টু, আর তারপর মই হাই সেকেন্ডারি পাস করছো হাজী আজমল আলী জুনিয়র কলেজ নীলবাগান, তারপর মই বিএ আর এলএলবি পাস করেছি মই ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়া, যাক লোক মই আজি গর্বিত যে মই এনে একটা রিনাউন্ড ইউনিভার্সিটিত মই পড়িব পারিছো, নট অনলি আসাম বাট অলসো ইট নোন এজ ইন এন্টায়ার নর্থ ইস্ট অ্যান্ড ইন্ডিয়া এজ ওয়েল নেবার্স কান্ট্রি অলসো। তো মই তার বি এল এল বি সুখ্যাতিরে আপনার দোয়া আশীর্বাদ বরকত মই 8.47 CGPA বি এল এল বিত গোল্ড মেডেল পাবলে সক্ষম হয়েছো, আর বর্তমান মই নিউ দিল্লিত অবস্থিত জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি এলএলএম করে আসো, মাস্টার ডিগ্রি করে আসো। তো ইনশাল্লাহ বহুত ভাল লাগছে। আপনার এই সফলতা কার কার হাত আছে বলে আপনি? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পিছত মোর পেরেন্টস, তেখেতর দোয়া বরকত, আর ফ্যাকাল্টি মেম্বার্স ফ্রম প্রাইমারি স্কুল টু ইউনিভার্সিটি সকল ফ্যাকাল্টি মোর কারণে দোয়া করেছে, আশীর্বাদ করেছে, মাদ্রাসার ফ্যাকাল্টি সকল আশীর্বাদ করেছে, লগতে মোর ফ্রেন্ড সার্কেল, ক্লাসমেট, হোস্টেলার্স, কারণ 5 বছর মই হোস্টেলত আসিল, হোস্টেলার্স মোক দোয়া করেছে, ওয়েল উইশার্স, আর বহুত অবদান আছে মোর পিছে, আমার অঞ্চলের গাঁওর আর বাহিরের বহুত মানুষের অবদান আর সেগুলোর দোয়া আছে। আজ আপনার আদরিবলে দেখা গেছে যে বহু ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে, এগুলো আপনি কি পরামর্শ দিব? এটা পরামর্শ, গোলটো হব লাগে ডাঙর, দ্বিতীয় নম্বর পরামর্শ হার্ড ওয়ার্কিং করব লাগিব, আর সেইটো ডেডিকেশন রাখব লাগিব, আর সদায় সরুকালের পরাই আপনার মেহনত করে যাব লাগিব, লগতে আপনার নিজের গোলত আনটিল এন্ড আনলেস সাকসেস হওয়ার আগতে মেহনত করে যাব লাগিব, আর আপনার সদায় মাক দেউতাকর কথা, পেরেন্টসর কথা, আপনার ফ্যাকাল্টি মেম্বার্সর কথা, ডাঙর মানুষের উপদেশ সদায় লব লাগিব। আপনি মৌলানা স্টাডি করেছিলেন? মই মৌলানা পড়েছো, কমপ্লিট করা নাই, হাল পড়েছো। বিদ্যালয় কর্তৃপক্ষ হিসাবে মই 1995 স্কুল এস্টাবলিশ করেছিল, তারপর 1998 আমার মেট্রিক পরীক্ষা দিয়ে আছে, মোটামুটি প্রত্যেক বছরে 5 জন 7 জন 10 জন এনেক ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পাই আছে, বিশেষ 14 চনত যে রেজাল্ট হল ইলিয়াস মানে আনসারী, তেখেতে ভাল মার্ক লই নিয়ার 75 মার্ক লই আমার স্কুলের মেট্রিক পাস করি আজমলত ফাউন্ডেশনত পড়ি আহি, তারপর ল ডিগ্রি ললে, তাতেও গোল্ড মেডেলিস্ট পালে। মই বিশেষ খালি স্কুলের নহয়, এই এলাকার যদ্যালয়সমূহ আছে সব বিদ্যালয়ের কারণে তেনেকুয়া আশা করো যে তেনেকা রেজাল্ট হোক, আর ছাত্রছাত্রী আমার এলাকার সবক অনুরোধ জানাও যে ইয়াস আনসারের নিচিনে তোমালোক অধ্যয়ন করি, হয়তো এলাকা, ডিস্ট্রিক্ট, অসম এনেকুয়া একটা সুনাম অর্জন করার কারণে তেখেত সকলকে মই আশীর্বাদ দিও বা অনুরোধ করো।